এই ভিডিওতে আমরা বাটন হোভার ইফেক্ট দেখার চেষ্টা করব অর্থাৎ এমন কিছু বানানোর চেষ্টা করব লেটস সে ধরেন আমি যদি এই বাটনটাকে হোভার করি তাহলে এরকম আসছে অথবা এই বাটনটাকে যদি আমি হোভার করি তাহলে এরকম আসবে সো এই দুটো জিনিসই মোটামুটি আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে সো প্র্যাকটিস ফাইলে যদি আপনারা এখানে পেজে ক্লিক করেন তাহলে 4 নাম্বার পেজে আসলে আপনারা এরকম দুইটা ফাইল পাবেন সো প্রথমটা হচ্ছে হলো এইটা সো এটা যদি আমরা করতে চাই তাহলে খুবই সিম্পল একটা জিনিস আমাদের জাস্ট দুইটাকে ধরে ফেলতে হবে এভাবে ধরার পরে জাস্ট এখানে ক্লিক করে দেন কম্পোনেন্ট সেট করে ফেলবেন দেন একটা নাম দিবেন লেটস সে এখন এখানে নাম আছে কম্পোনেন্ট 1 সো এখানে আপনি বাটন 4 নামে দিয়ে দিলাম আপাতত হ্যাঁ তো দেওয়ার পরে দেন আমাদেরকে যেটা করতে হবে প্রোটোটাইপে চলে যেতে হবে এবং প্রোটোটাইপে যাওয়ার পরে এখানে ক্লিক করে এটার সাথে এটাকে আমাকে কানেক্ট করে দিতে হবে সো যখন আমি কানেক্ট করে দিব কানেক্ট করার পরে এখানে সেরকম কিছু একটা করতে হবে না জাস্ট স্মার্ট অ্যানিমেশনটা অন করে দিতে হবে এবং এখান থেকে আমি চাইলে ইজ ইন ইজ আউট দিয়ে দিচ্ছি আর রিসেটটাকে সরিয়ে দিচ্ছি এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে তারপরে দেখবেন যে কম্পোনেন্ট এখানে রয়েছে অ্যান্ড এখান থেকে যে কম্পোনেন্টটা আমরা একটু আগে তৈরি করলাম এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিচ্ছি এখানে যে কোনো একটা জায়গাতে অথবা লেটস সে আমি এটার জন্য নতুন একটা ফ্রেম তৈরি করে ফেলি সো এখন যদি আমি এখানে হোভার করি দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না তাই না কিন্তু ক্লিক করলে আবার এই কাজটা করছে বাট হোভার করলে কাজ করছে না আচ্ছা তাহলে আমরা যদি একটু গো ব্যাক করি আবার এবং এখানে আসার পরে আচ্ছা যদি এরকম হয়ে যায় তাহলে এখানে দেখবেন একটু জুম করলে দেখবেন একটা লাইন আছে লাইনটার উপরে ক্লিক করলে পপ আপ পেয়ে গেছেন অথবা যদি আপনি এটা নাও পান তাহলে যেখান থেকে স্টার্ট হয়েছিল এখান থেকে স্টার্ট হয়েছিল তাহলে রাইট সাইডে দেখবেন ইন্টারাকশন রয়েছে এবং ইন্টারাকশনে দেখেন দেখতে পাচ্ছেন ক্লিক অর্থাৎ এখানে কিন্তু ক্লিক সেট হয়ে আছে বাট আমরা কি আসলে ক্লিক চাইতেছি না আমরা কিন্তু চাইতেছি না সো এখানে ক্লিকের উপরে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন সো এখানে আমি যে সিলেক্ট করছি ওয়েল হোভারিং অ্যান্ড মোটামুটি সব কিছু সেমই রাখতেছি মানে আমি যদি আমার আবার যদি এই পেজে চলে আসি এবং এখানে আসার পরে যদি আমাকে ক্রস করে দিই অ্যান্ড এখন যদি আমি মাউসের কার্সরটা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে আবার যদি বের করে নিয়ে আসি আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হোভার করলে সেম টু সেম মোটামুটি চলে আসতেছে সো এটা গেল প্রথমটা এবার আমরা একটু সেকেন্ডটা দেখার চেষ্টা করি সেকেন্ডটা কীভাবে করা যায় সো সেকেন্ডটা করা খুবই সিম্পল আমি সেকেন্ডটাকেও দুইভাবে জাস্ট এভাবে করে ধরে ফেলতেছি দুইটাকেই ধরার পরে জাস্ট সিম্পলি এটাকে আমি কম্পোনেন্ট সেট করে ফেলবো এইভাবে কম্পোনেন্ট সেট অ্যান্ড কম্পোনেন্ট সেট করার পরে আমি জাস্ট ভিতরে এখানে চলে যাচ্ছি এখানে জাস্ট অ্যারোটাতে ক্লিক করলে এখানে দেখবেন দুটাই ডিফল্ট হয়ে আছে সো দুটাই ডিফল্ট হয়ে থাকলে কিন্তু সমস্যা তো একটা এখানে ডিফল্ট থাক আর একটাকে আমরা জাস্ট চেঞ্জ করে ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন জাস্ট হোভার করে দিন তাহলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমি যেটা করবো একটু জুম করে নিচ্ছি এটা থেকে এটার সাথে আমি কানেক্ট করে দিব ভাবে জাস্ট টান দিয়ে কানেক্ট করে দিব জাস্ট এখানে যে প্লাস আইকনটা আছে অথবা যদি আপনি এটা না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করে ইন্টারাকশনে ক্লিক করবেন দেন এখানে সিলেক্ট করে নেবেন কী হবে তো আমি চাচ্ছি যখন হোভার হবে তখন হোভার হলে কী হবে আমি চাচ্ছি এটাকে চেঞ্জ হয়ে যাবে জাস্ট চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কোথায় যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট আছে আর একটা হচ্ছে হলো হোভার তো হোভারে চলে যাবে আমি বলে দিলাম যে হোভারে চলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট লেখা রয়েছে অর্থাৎ যখন অ্যানিমেশনটা হবে কীভাবে হবে এটা কি তৎক্ষণাৎ হবে সো রাইট নাও কিন্তু ইনস্ট্যান্ট আছে মানে হোভার করলে সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো আমি এটাকে ডিসলভ করে দিচ্ছি ডিসলভ করে এখানে 300 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি আর এখানে এখানে আমি জাস্ট ইজি ইন ইজ আউট দিয়ে দিচ্ছি ওকে তাহলে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে কী হবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে সো এবার আমি আবার ওখানে ক্লিক করতেছি কম্পোনেন্টে এবং এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক 4 বাটন নামে একটা নতুন কম্পোনেন্ট পেয়ে গেছি সো এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি নতুন পেজে নিয়ে আসতেছি ডিজাইনে ক্লিক করলাম এবং এটাকে সেন্টারে করে ফেলতেছি ডেস্কটপ ওয়ানে ক্লিক করে জাস্ট প্রিভিউ ক্লিক করি সো এবার যদি আমি হোভার করি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যদি ক্লিক করি কালারটা গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না সো এখন এগুলো খুবই সিম্পল এগুলো সেট করা এগুলোকে যদি আমি সিম্পলি আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এটা এটা ছিল আমাদের টপে সো আমি জাস্ট ডাবল ক্লিক করি এবং এখানে এসে যদি জাস্ট কন্টেনারের ভিতরে পেস্ট করে দিই তাহলে সেম জিনিসটা পেয়ে যাবো এবং আগেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং এখানে আসার পরে যদি আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিই এবং পুরাতনটাকে ডিলিট করে দিচ্ছি এবার যদি 3-তে ক্লিক করে যদি আমি প্রিভিউ দিই এখানে ক্লিক করে যদি শো ফিগমা ইউআইটাকে রিমুভ করে দিই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যানিমেশনগুলো কাজ করছে